আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি কাঁঠাল দিয়ে চুলাই তৈরি তুলতুলে নরম খুবই মজাদার একটি কেকের রেসিপি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। কাঁঠালের কেক তৈরির পূর্বে আমি কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। প্রথমেই আমি কেকের যে প্যান আছে সেটাতে একটা কাগজ গোল করে কেটে বিছিয়ে নিয়েছি। এরপর নিয়েছি স্ট্রেনার, স্ট্রেনারে নিয়েছি এক কাপ ময়দা, আর নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার, নিয়েছি সামান্য পরিমাণে লবণ টেস্টের ব্যালেন্সের জন্য। এরপর আমি ময়দা খুব ভালো করে চেলে নিচ্ছি। ময়দা চেলে নেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিব। আজকের কেক যেহেতু তৈরি করব চুলাতে, তো একটা বড় সাইজের প্যান নিয়েছি। প্যানে আমি দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। স্ট্যান্ড দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি একেবারে লো আঁচে প্রিহিটেড করে নিব হাঁড়িটাকে। এরপর বড় একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে নিয়েছি দুইটা ডিম। দুইটা ডিমের কুসুম আমি আলাদা করে নিচ্ছি। একটা ইলেকট্রিক এগ বিটার দিয়ে ডিমের সাদা অংশ বিট করে নিব 10 সেকেন্ডের মতো সময়। 10 সেকেন্ড পর আমি দিয়ে দিব চিনি। এখানে আজকের কেক তৈরি করার জন্য নিয়েছি আধা কাপ চিনি। 10 সেকেন্ড বেট করে নেওয়ার পর দিয়েছি আধা কাপ চিনির অর্ধেকটা। এরপর দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা, দিয়ে আমি খুব ভালো করে বিট করে নিব। অবশ্যই মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে। চিনি পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিয়েছি। আর অবশ্যই আপনাকে নিশ্চিন্ত হতে হবে যে চিনিটা খুব ভালো করে ডিমের ফোমের সাথে মিশে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিমের কুসুম। ডিমের কুসুম একেবারে লো স্পিডে মিশিয়ে নিব ডিমের ফোমের সাথে। তো ডিমের কুসুমটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ফ্রেশ কাঁঠালের রস। এখানে আমি আধা কাপ পরিমাণে কাঁঠালের রস নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। আপনারা তেলের পরিবর্তে বাটারও দিতে পারবেন, বাটার দিলে অবশ্যই গলিয়ে নিতে হবে। কাঁঠালের রস দেওয়ার পর আবারও 10 সেকেন্ড সময় বিট করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/4 কাপ। দুধ দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আগে থেকে চেলে রাখা ময়দা আবারও স্ট্রেনারে করে চেলে আমি পুরোটাই নিয়ে নিচ্ছি ডিমের ব্যাটারের উপর। ময়দা দেওয়ার পর আমি 10 সেকেন্ডের মতো সময় আবারও বিট করে নিব একেবারে লো স্পিডে। বিট করে নেওয়ার পর আমি বিটারটা অফ করে দিচ্ছি। এই পর্যায়ে বিটারের যে হুক আছে সেটা দিয়ে আমি খুব ভালো করে ময়দা মিশিয়ে নিব ডিমের ফোমের সাথে। আপনাদের অনেকের মনেই হয়তোবা একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে তো কোনো ধরনের ফ্লেভার দেইনি। কাঁঠালের কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা ফ্লেভার আছে নিজস্ব, সেজন্য আমি এই কেকে কোনো ধরনের ফ্লেভার দেইনি। তবুও যদি আপনারা মনে করে থাকেন যে ফ্লেভার দিতে হবে, সেক্ষেত্রে আপনারা আধা চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিতে পারেন। কেকের ব্যাটার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে রেডি করে রেখেছিলাম কেক প্যান, সেই কেক প্যানে ব্যাটারটা নিয়ে নিয়েছি। নেয়ার পর ট্যাপ ট্যাপ করে নিয়েছি 3 থেকে 4 বার, যাতে করে কোনো এয়ার বাবলস থাকলে সেটা নষ্ট হয়ে যায়। এরপর আগে থেকে প্রিহিটেড করে রাখা হাঁড়িতে আমি কেক প্যানটা খুব সাবধানতার সাথে দিয়ে দিচ্ছি। এরপর স্টিলের একটা ঢাকনা দিয়ে কেকটা ঢেকে দিয়েছি, যাতে করে কেকের উপরেও খুব সুন্দর একটা কালার আসে। চুলার তাপটা একেবারে লোতে করে দিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য অপেক্ষা করব। 35 মিনিট পর ঢাকনা উঠিয়ে আপনাদের কেকটা দেখাচ্ছি যে মাশাল্লাহ করে কেকটা খুব সুন্দর একটা কালার হয়েছে। একটা শাশলিক কাঠি দিয়ে কেকটা চেক করে নিচ্ছি যে কেকটা ভেতরে কাঁচা আছে কিনা। কাঠি একেবারে ক্লিন। এখন কেকটা নামিয়ে নিব চুলা থেকে, নামিয়ে ঠান্ডা করে নিব। একটা স্পেচুলা দিয়ে আমি কেকের চারিপাশটা ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে প্যান থেকে খুব সহজে কেকটা বের হয়ে যায়। তো কেকটা আমি বের করে নিয়েছি। কেকটা যেহেতু পুরোপুরি ঠান্ডা হয়নি, সেজন্য কেকের একটা সাইড একটু ভেঙে গিয়েছে। তো আপনারা পুরোপুরি কেকটাকে ঠান্ডা করে নেবেন, তাহলে কেক ভাঙবে না, খুব ভালো থাকবে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেকটা কতটা সফট আর ইয়ামি হয়েছে। তো আপনারাও খুব সহজেই কিন্তু কাঁঠালের রসে তৈরি করে নিতে পারেন এই মজাদার কেকটি। কাঁঠাল দিয়ে চুলায় তৈরি এই মজাদার তুলতুলে নরম কাঁঠালের কেকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।